Assalamualaikum. Hello everyone. Welcome back. আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই সামারে সবাই কম বেশি ঠান্ডা জাতীয় খাবার খেতে ইচ্ছে করে, আর সেটি যদি হয় মিল্কশেক তাহলে তো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের মিল্কশেক। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি তৈরি করব স্ট্রবেরি মিল্কশেক। এক সেই জন্য আমি কিছু স্ট্রবেরি নিয়েছি, আর এখানে নিয়েছি ব্যানানা আইসক্রিম, এক কাপ পরিমাণের মিল্ক নিয়েছি এবং সামান্য সুগার। তো আমি সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ড করব। তো একটা ব্লেন্ডারে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি এখানে স্ট্রবেরি, অ্যাড করে দিব এখন সুগার। আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু সুগার এবং আইসক্রিমটা। এখানে এখন আমি অ্যাড করব যে ব্যানানা আইসক্রিমটা নিয়েছি সেটা। আপনি যে কোনো ফ্লেভারের ব্যানানা আইসক্রিম, কিন্তু যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করব এখন আমি মিল্ক। এখন সবগুলো উপকরণকে আমি আবারও ভালো করে এখন ব্লেন্ড করে নিব। ব্যাস ব্লেন্ড করা হয়ে গেছে। একটু সময় নিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে, কারণ আদারওয়াইজ এটার মাঝে হালকা দানা দানা দেখে যায়। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মিল্কশেক। আর এখানে আমি উপরে জাস্ট একটা স্ট্রবেরি স্লাইস আমি দিয়ে দিয়েছি যা সৌন্দর্যের জন্য। সো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি চলে যাব নেক্সটে। নেক্সটের জন্য আমি এখানে কিছু ব্লুবেরি নিয়েছি, এক কাপ পরিমাণের মিল্ক নিয়েছি, সামান্য আইস নিয়েছি এবং সামান্য পরিমাণে সুগার। আপনারা সব উপকরণই কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আমি আবারও বলছি। তো এখানে আমি প্রথমে একটা ব্লেন্ডার ইউজ করছি, এখানে দিয়ে দিয়েছি মিল্ক, এখন অ্যাড করে দিচ্ছি ব্লুবেরিগুলো। এখন আমি অ্যাড করছি সুগার, এখন আমি অ্যাড করে দিচ্ছি আইসগুলো। এখন সবগুলো উপকরণকে আবারও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবং দেখতে অসম্ভব সুন্দর একটা কালার, আর খেতে কিন্তু ভীষণ মজার। আমি আবারও এটাকে সার্ভিং একটা গ্লাসে সার্ভ করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ব্লুবেরি মিল্কশেক। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।